कि दिल यदा रखता है सब जिना मशीन कोई ना। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়ালে। গাইস, আমরা এই ভিডিওটি দেখতে পাচ্ছি এখন কিন্তু টিকটকে, মানে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রেন্ডিং রয়েছে। তো এই ট্রেন্ডিং ভিডিওটি কী হবে? মাত্র একটিকে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এডিট করবেন, সেটাই আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, না টেনে ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা আমার এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশাপাশি বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দেবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরেডি গাইস, আপনারা অবশ্যই স্ক্রিনে টিকটক অ্যাপটি দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওটি এডিটিং করতে হলে অবশ্যই আপনার মোবাইল ফোনে টিকটক অ্যাপটি ইনস্টল থাকতে হবে। ওকে, তো আমরা আজকে ভিডিওটি এডিট করব ক্যাপকাটের টেমপ্লেট দিয়ে। আর আমরা জানি টিকটক থেকে এক ক্লিকে কিন্তু ক্যাপকাটের টেমপ্লেটের মাধ্যমে ভিডিও এডিটিং করা যায়। তো আমি এখান থেকে টিকটক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। টিকটক অ্যাপটি ওপেন করে নেওয়ার পর আপনারা জাস্ট উপরে সার্চ একটা অপশন দেখতে পাবেন, একদম কর্নারে জাস্ট সার্চে ক্লিক করে দেবেন। তারপর গাইস, এখানে আপনারা দিদার অফিসিয়াল লিখে সার্চ করে দেবেন। দিদার OFFICIAL দিদার অফিসিয়াল লিখে জাস্ট সার্চ করে দেবেন, মানে আমার চ্যানেলে যে নাম আছে এই নামে সার্চ করে দিলে আপনারা আমার টিকটকের যে প্রোফাইলটা আছে সেটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট এই প্রোফাইলে ক্লিক করে দেবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর একদম প্রথমে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনারা, অবশ্যই এখানে আসলে পিকচার দেখলে বুঝতে পারবেন যে কোন ভিডিওটা। তো এখান থেকে প্রথমের ভিডিওটা সিলেক্ট করে দেবেন, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে ভিডিওটা এডিটিং করার জন্য আপনারা নিচে একটু ক্যাপশনের উপরে, মানে আইডির যে নামটা রয়েছে সেটার উপরে খেয়াল করলে দেখতে পাবেন ক্যাপকাট ফ্রি ভিডিও এডিটর একটা লেখা চলে আসছে, সাথে কিন্তু ক্যাপকাটের আইকনটা রয়েছে, অ্যাপের আইকনটা। আমরা জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে গাইস আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এই পেজটি আসার পর নিচ থেকে আমরা ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে নতুন আরেকটি পেজ চলে আসবে আমাদের সামনে। তারপর নিচ থেকে আবার ইউজ টেমপ্লেটে ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে সবগুলো ভিডিও শো করবে, আমাদের যে ভিডিওগুলো রয়েছে। তো আমরা এই ভিডিওটা ফটো দিয়ে এডিটিং করব, তাই আমি উপর থেকে ফটোসে ক্লিক করে দিব। ফটোসে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনি আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের একটি ফটো সিলেক্ট করে দিবেন। যেমন আমি এই ফটোটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু এডিট হয়ে গেল। তো এখন আপনার ফটোটা যদি আপনি ক্রপ করতে চান তাহলে এখানে ফটোটাতে ক্লিক করে এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপর এখান থেকে চাইলে রিপ্লেস করতে পারেন, চাইলে ক্রপ করতে পারেন। আমি ক্রপে ক্লিক করব। তারপর ফটোটাকে একটু নিচে নামিয়ে দেবো, এখান থেকে কনফার্মে ক্লিক করে দিব। এখন আমরা এই ভিডিওটি সেভ করে নেবো। ভিডিওটি সেভ করে নেওয়ার পর এই ভিডিওতে আমরা নতুন একটি মিউজিক অ্যাড করে এই ভিডিওটি টিকটকে আপলোড করে দিব। ওকে, তাই উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে দিব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করে দিলে আমাদের এই ভিডিওটি প্রথমে সেভ হবে, তারপর সরাসরি আমাদেরকে টিকটকে নিয়ে যাবে। গাইস, আমাদেরকে টিকটকে নিয়ে আসলো। এখন আমি এই ভিডিও থেকে মিউজিকটা চেঞ্জ করবো, তাই উপর থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করে এখান থেকে অরিজিনাল সাউন্ডটা মিউট করে দিব। তারপর আমি চলে যাবো ফেভারিটে। ফেভারিটে যাওয়ার পর আমি এই সংটি সিলেক্ট করে দিব। তো আপনারা যখন আমার প্রোফাইলে আসবেন তখন অবশ্যই আমার ভিডিও থেকে সংটি আগে ফেভারিট করে নেবেন, তারপর আপনারা এখানে এসে এই সংটি অ্যাড করে দিবেন। তারপর গাইস আপনারা নেক্সটে ক্লিক করে এখানে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন। তারপর নিচ থেকে জাস্ট পোস্টে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো কীভাবে আপনারা একটি মিউজিক ফেভারিট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো একদম প্রথম যখন আমার প্রোফাইলটিতে আসবেন এখান থেকে ভিডিওটি প্লে ওপেন করার পর নিচে একটা মিউজিক অপশন দেখতে পাবেন, একদম কর্নারে জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অ্যাড টু ফেভারিট একটা লেখা দেখতে পাবেন, জাস্ট আপনারা এটাকে অ্যাড টু ফেভারিটটা এই ফ্ল্যাগটা দিয়ে নেবেন। ওকে, তারপর এখান থেকে ব্যাক চলে আসবেন। তো আশা করি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনারা ট্রেন্ডিং ভিডিওটি মাত্র এক ক্লিক এডিট করবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। গাইস, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।